বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আব্দুল্লাল মামুনের 76তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মঞ্চস্থ হলো তারই লেখা ও নির্দেশিত নাটক মেরাজ ফকিরের মা। সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে থিয়েটার গ্রুপ ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে শৈল্পিক উচ্চারণ করল এই নাটকের মধ্য দিয়ে। ধর্মকে পুঁজি করে এবং অপব্যাখ্যা দিয়ে গুটি কয়েক মানুষ ক্ষতি করে যাচ্ছে এই সমাজের। ধর্মের ভিন্নতার কারণে সন্তানকে অস্বীকার করতে পারে তার মাকে, নাটকটিতে উঠে এসেছে এমনই কিছু বাস্তবতা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা রামিন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার ও ত্রোপা মজুমদার সহ থিয়েটারের কর্মীরা। ধর্মান্ধতার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে আমরা এই নাটকে মানবতার জয়গান গেয়েছি। আমরা চাইব যে মামুনের যেসব নাটক রেখে গেছেন সেগুলো আরও বিভিন্ন দল নতুন দৃষ্টিকোণ থেকে করবেন। বহুমাত্রিক শিল্প স্রষ্টা আব্দুল্লাহ আল মামুন, তিনি ছিলেন একাধারে নাট্যকার, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। নাট্যদল থিয়েটারের জন্য 18টি মঞ্চ নাটক লিখেছেন তিনি, নির্দেশনা দিয়েছেন 23টির। 76তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানালো তারই হাতে গড়া মঞ্চ নাটকের দল থিয়েটার। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।